আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হটমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। হটমেইল এবং আউটলুক দুটিই হচ্ছে মাইক্রোসফটের ইমেল সার্ভিসের নাম। গুগলের যেমন ইমেল সার্ভিস আছে হলো জিমেইল, তেমনি মাইক্রোসফটের দুটি ইমেল সার্ভিস আছে, একটা হচ্ছে আউটলুক ডট কম আর একটা হচ্ছে জিমেইল হটমেইল ডট কম। ওকে, তো আমরা হটমেইল অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদেরকে আউটলুকের যে সাইটটি আছে সেই সাইটটিতে আগে ঢুকতে হবে। আউটলুক ডট কম লিখে আমি যদি এন্টার প্রেস করি তাহলে এই ঠিকানায় আমাদের নিয়ে যাবে আউটলুক ডট live.com/owa। তারপরে এখানে আপনি দেখতে পাবেন যে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এটির উপরে আপনি ক্লিক করবেন। তারপর আপনার এখানে ইমেলের অ্যাড্রেসটি দিতে হবে। আমি সাপোজ দিয়ে দিলাম অ্যাডাম জন সন 2560, এরকম একটা সংখ্যা দিয়ে দিলাম, কারণ অ্যাডাম জনসন নামে অবশ্যই এটি ফ্রি থাকার কথা না। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন যে outlook.com, আপনি যদি outlook.com দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চান তাহলে এটি রাখবেন। আর যদি আপনি হটমেইল চান তাহলে এখানে ড্রপডাউনে ক্লিক করবেন, দেন যে হটমেইল আছে হটমেইলটা সিলেক্ট করে দেবেন, দেন আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন এই ইমেলটা আমাদের অ্যাভেলেবল আছে, সো আমাদের ফাইনালি ইমেল অ্যাড্রেসটা হবে এটা। তাহলে আপনি এটা কপি করে রেখে দিতে পারেন, এবং এখানে আপনি পাসওয়ার্ড জেনারেট করতে হবে আপনাকে। তো পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম একটা, এবং এখানে যে টিক চিহ্নটি আছে এটা আমরা তুলে দেবো। আমরা মাইক্রোসফটের কোনো প্রোডাক্ট বা সার্ভিস থেকে কোনো ধরনের টিপস বা অফার ভবিষ্যতে আমাদের ইমেইলে পেতে চাচ্ছি না। আর আপনি যদি চান তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, দেন নেক্সটে ক্লিক করব। এখন আপনাকে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম অ্যাডাম, তারপরে এখানে দিলাম জনসন, তারপরে এখানে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে, আপনার যেটা ডেট অফ বার্থ আপনি সেটা দিতে পারেন, আর যদি ফেক বার্থ ডেট অফ বার্থ দিতে চান সেটাও দিতে পারেন। তো ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এরপরে আমাদের আপনি যে রোবট নন সেটা যাচাই করার জন্য এখানে একটা পাজল আসবে। পাজলটা এসে গেছে, এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপরে এটি আমাদের সোজা করতে হবে। তো এবার আমি যদি ক্লিক করি তাহলে এটা সোজা হয়ে গেল, ডানে ক্লিক করব, আরেকটা আসবে, এটিকেও আমরা একবার ক্লিক করলে এটা সোজা হয়ে গেল। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করতে হবে না, অটোমেটিক্যালি এটি নেক্সট হয়ে যাবে। এবং তারপরে এখানে আমাদের বলছে প্লিজ সলভ, আচ্ছা আরেকবার পাজল চেক করতে বলছে, তো আরেকটা দিচ্ছে, এটা দিলাম, আরেকটা দিয়েছে। আপনি যদি একাধিক মেইল খুলে থাকেন তাহলে এই ধরনের পাজল ভেরিফিকেশন দুইবারও আসতে পারে। আমার আগে যেসব হটমেইলগুলো খুলেছিলাম সেগুলোতে অনলি একবারই এসেছে, কিন্তু যেহেতু অনেকগুলো হটমেইল অ্যাকাউন্ট আমার খোলা হয়ে গেছে সে কারণে আমার এই পাজল দুইবার ভেরিফিকেশন করতে হলো। তো আপনাদের ক্ষেত্রে প্রথমবার একবারই করতে হবে মেবি। তবে এখানে একটা সুবিধা হচ্ছে যে এখানে কোনোভাবেই আপনার মোবাইল অ্যাকাউন্ট মোবাইল নাম্বার যে ভ্যালিডেশন সেটি আসলে এখনও চাচ্ছে না। সো এই যে আমাদের হয়ে গেল আউটলুক অ্যাকাউন্ট, এবং আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে এটা আমাদের অ্যাডাম জনসন হচ্ছে ফুল নেম এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে এইটা। তো এইভাবে অল্প কল সময়ের মধ্যেই আপনি হটমেইল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন, এবং আপনি যদি লিড জেনারেশন অথবা সিএল অথবা সিপিএ মার্কেটিংয়ের কাজ করে থাকেন তাহলে আপনার অনেক ইমেলের প্রয়োজন হবে, এবং সেক্ষেত্রে আপনি হটমেইল অ্যাকাউন্ট করে সেগুলো ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।